নমস্কাৰ আমি সকলোৱে জানো যে কিডনীৰ পাথৰৰ সমস্যাটো এটা বহুত ডাঙৰ সমস্যা আৰু ই এটা বৰ্ধিত সমস্যা ইণ্ডাষ্ট্ৰিয়েল ৰিভলিউচনৰ পিছৰ সময়ছোৱাত গোটেই পৃথিৱীতে এটা খাদ্যাভাসৰ আমূল পৰিৱৰ্তন হোৱাৰ কাৰণে কিডনীৰ পাথৰৰ সমস্যাটো লাহে লাহে বাঢ়িবলৈ ধৰে আৰু এতিয়া দেখা যায় যে এজন পুৰুষ বা মহিলাৰ গোটেই জীৱনত 15% চান্স থাকে কিডনীত পাথৰ হোৱাৰ আৰু দুখ লগা কথাটো এইটোৱেই যে কিডনীত যদি এবাৰ পাথৰ হয় আৰু সেই পাথৰটো ঔষধৰ দ্বাৰা বা কিবা অস্ত্ৰোপচাৰৰ দ্বাৰা যদি তাক বাহিৰ কৰা হয় দেখা যায় যে বহু সংখ্যক ৰোগীৰ এই কিডনীৰ পাথৰৰ সমস্যাটো আকৌ হোৱা দেখা যায় যিটোক আমি ৰিকাৰেঞ্চ বুলি কওঁ আৰু এতিয়া দেখা গৈছে যে 50%লৈকে মানুহৰ কিডনীৰ পাথৰ আকৌ হোৱা দেখা যায় হয় সেই কিডনীটোতে হ'ব পাৰে বা অপজিট চাইডৰ কিডনীটোত হ'ব পাৰে আৰু দেখা যায় যে 50%লৈকে এই ৰিকাৰেঞ্চটো থাকে গতিকে আমি এনে কিছু কৰা দৰকাৰ যিটোৰ দ্বাৰা কিডনীৰ পাথৰৰ সমস্যাটো যাতে আকৌ কমকৈ হয় তাৰ কাৰণে আমি সকলোৱে চেষ্টা কৰিব লাগে তাৰ কাৰণেই এই খাদ্যাভাসৰ কিছু পৰিৱৰ্তন কৰা দৰকাৰ কিছু কিছু খাদ্য যদি এৰাই চলা যায় আৰু কিছু কিছু খাদ্য যদি বেছিকৈ খোৱা হয় তেতিয়া দেখা যায় যে কিডনীৰ পাথৰৰ সমস্যাটো 50%ৰ পৰা হয়তো 10%লৈকে নামি অহা সম্ভৱ হ'ব পাৰে এতিয়া আমি চাওঁ কি কি ধৰণৰ খাদ্য খালে পাথৰৰ সমস্যাটো বাঢ়ে বা আকৌ হোৱা দেখা যায় যিবিলাক খাদ্যত আমি সচৰাচৰ খোৱা যিবিলাক খাদ্যত অক্সালেটৰ পৰিমাণটো বেছিকৈ থাকে বা ইউৰিক এচিডৰ পৰিমাণটো বেছিকৈ থাকে বা যিবিলাক খাদ্যৰ কাৰণে আমাৰ প্ৰস্ৰাৱত এচিডিটি বা অম্লজাতীয় পদাৰ্থবিলাক বেছিকৈ ওলায় এনেধৰণৰ খাদ্যবিলাকৰ পৰা কিডনীৰ পাথৰৰ সমস্যাটো বাঢ়ি যোৱা দেখা যায় বা এবাৰ হ'লে আকৌ হোৱা দেখা যায় এতিয়া আমি চাওঁ যিবিলাক খাদ্যত অক্সালেটৰ পৰিমাণ বেছিকৈ থাকে যেনেকৈ লাই শাক পালেং শাক বিলাহী আদি খোৱা বস্তুবিলাকত অক্সালেটৰ পৰিমাণটো বহুত বেছিকৈ থাকে বা ৰঙা চাহ কফি চকলেট জাতীয় খাদ্যবিলাকত অক্সালেটৰ পৰিমাণটো বহুত বেছিকৈ থাকে গতিকে এই খাদ্যবিলাক যদি এৰাই চলিব পৰা যায় কিডনীৰ পাথৰৰ বাৰে বাৰে হোৱাৰ সমস্যাটো কিছু কমি আহিব আকৌ দেখা যায় যে যিবিলাক খাদ্যত ইউৰিক এচিডৰ পৰিমাণটো বেছিকৈ থাকে যেনেকে আমি ক'ব পাৰোঁ যে ফুলকবি বেঙেনা ৰঙালাও বা কেঁচুনাট বা আমিষজাতীয় খাদ্যবিলাক যেনেকে মাছ মাংস কণী এই ধৰণৰ খাদ্যবিলাকত ইউৰিক এচিডৰ পৰিমাণটো বহুত বেছিকৈ থাকে গতিকে কিডনীৰ পাথৰৰ সমস্যাটো বাঢ়ি যাব পাৰে গতিকে এই খাদ্যবিলাক এৰাই চলিব লাগে আকৌ কিছুমান খাদ্য যেনেকে কল্ড ড্ৰিংকছ বা কেঁচুনাট বা আঙুৰজাতীয় খাদ্য বা ফলৰ ৰস যিবিলাক খালে প্ৰস্ৰাৱত অম্লজাতীয় পদাৰ্থবিলাক বেছিকৈ বাঢ়ি যায় তেনেধৰণৰ খাদ্যবিলাকো এৰাই চলিব লাগে যাতে পাথৰ পুনৰ হোৱাৰ সমস্যাটো কমে আকৌ দেখা যায় যে বেছিকৈ যদি মিঠাজাতীয় চেনি বা নিমখ এনেজাতীয় খাদ্যবিলাকো অত্যধিক পৰিমাণে খাব নালাগে কমাই খাব লাগে যাতে সিও পাথৰ হোৱাত সহায় কৰিব নোৱাৰে আৰু পাথৰৰ সমস্যাটো পুনৰ হোৱাৰ পৰা কমি থাকিব পাৰে এই ধৰণৰ খাদ্যবিলাক আমি যিবিলাক কথা পাতিলো এই খাদ্যবিলাক এৰাই চলিব পাৰিলে বা একেবাৰে যদি এৰাই চলোৱা সম্ভৱ নহয় যিমান পাৰি কমকৈ খালেও পাথৰ বাৰে বাৰে হোৱাৰ সমস্যাৰ পৰা কিছু উপশম পোৱা সম্ভৱ হ'ব পাৰে এতিয়া আমি চাওঁ যিবিলাক খাদ্য আমি যদি বেছিকৈ খাওঁ পাথৰ হোৱাৰ সমস্যাটো কমি যাব যাতে পাথৰ এটা যদি হোৱাৰ পৰা আমি পৰিত্ৰাণ পাব পাৰোঁ বা পাথৰটো সৰু হৈ থাকোঁতেই তাক গলি যোৱাত সহায় কৰিব পাৰে আৰু সেই ধৰণৰ খাদ্যবিলাকৰ ভিতৰত আটাইতকৈ বেছি পৰিমাণে যিবিলাক খাদ্যত পানী থাকে সেই খাদ্যবিলাক হ'ব পাৰে বা যিবিলাক খাদ্যত চাইট্ৰিক এচিডৰ পৰিমাণ বেছিকৈ থাকে বা যিবিলাক খাদ্যত মেগনেচিয়াম পটাচিয়াম ভিটামিন B6 বা ফাইটেট বা ফাইবাৰজাতীয় খাদ্যবিলাক আঁহজাতীয় খাদ্যবিলাক পদাৰ্থবিলাক বেছিকৈ থাকে সেই ধৰণৰ খাদ্যবিলাকে আমাৰ পাথৰ হোৱাৰ সমস্যাৰ পৰা আমাক পৰিত্ৰাণ দিব পাৰে যেনেকে আমি ধৰি লওক পানীৰ পৰিমাণটো খুব বেছিকৈ খাব লাগে নিতৌ আমি 8ৰ পৰা 10 গিলাচ পানী খাব লাগে আৰু যদি যিসকল ব্যক্তিয়ে খুব গৰম পৰিৱেশত কাম কৰিব লগা হয় বা বাহিৰত কাম কৰিব লগা হয় ৰ'দত কাম কৰিব লগা হয় তেওঁলোকে কিন্তু 8-10 গিলাচতকৈ হয়তো বেছিকৈ খাব লগা হ'ব পাৰে আকৌ নাৰিকলৰ পানী য'ত খুব বেছি পৰিমাণে পটাচিয়াম আৰু মেগনেচিয়াম থাকে ই পাথৰ হোৱাত বাধা প্ৰদান কৰে গতিকে আমি নাৰিকলৰ পানী খাব পাৰোঁ আকৌ যেনেকে কলত ভিটামিন B6ৰ পৰিমাণটো বেছিকৈ থাকে সি পাথৰ হোৱাত বাধা দিয়ে যেনেকে আনাৰস
তরমুজ বা নেমু, কমলা টেঙা এই ধরনের খাদ্যবিলাকত সাইট্রিক এসিডৰ পরিমাণটো বহুত বেছিকে থাকে, গতি পাথর গঠি বাধা দিব পারে। আকৌ কিছু খাদ্য যেনে কেরেলা, গাজর এনে ধরনের আর যা আঁহ জাতীয় পদার্থ বা ফাইটেড থাকা খাদ্যবিলাক আমি যদি বেছিকে খাও তেতিয়া পাথরের সমস্যার পৰা আমি পরিত্রাণ পাব পাৰো বা পুনঃ পুনঃ হওয়ার পৰাও আমি রক্ষা পাব পাৰো। গতিকে আপনাদের এই ধরনের খাদ্যবিলাক অল্প বেছিকে খাব লাগে আর আমি যা খাদ্যর কথা পাতিছিলো প্রথম ভাগতে আমার ভিডিওটোর সেই খাদ্যবিলাক এড়াই চলিব লাগে। এতিয়া দেখা যায় যে আমাক যেতিয়া রোগী এজন আহে তেওঁলোকে সুধে যে পাথর বারে বারে কিয় হয়, এতিয়া সেই কারণে আমি কিডনির পাথর হওয়ার কারণ সমূহের বিষয়ে মানে খুব থুলমূলক এখার কথা কিছু কথা কব বিচার। প্রথম কথাটো হল খাদ্যাভ্যাস, যে আমি এই ধরনের খাদ্য যি বস্তু আমি এড়াই চলিব লাগে আর যা খাদ্য খালে আমার পাথর সমস্যার পর আমি পরিত্রাণ পাব পারো এইখানে কথা পাতিলো। গতিকে খাদ্যর পরও আমার পাথর হওয়ার সমস্যাটো নিশ্চয়কে থাকে। আর এতিয়া যেটো আমার গ্লোবেল ওয়ার্মিং গোটেই পৃথিবীতে যেটো তাপমাত্রা বর্ধিত হয়েছে আর বাহি আহিছে সি একটা কারণ হব পাৰে যে শরীরের পর আমার পানির শরীরের পর বাহির ওলাই আহে ঘামর সহায়ে বাহির ওলাই আহে, গতিকে শরীর একটা পানির নাটনি হয়, সেই নাটনিটো একটা প্রধান কারণ বলে ভবা হয়েছে। আকৌ অত্যধিক পরিমাণে গরম পরিবেশত কাম করা বা খাদ্যাভ্যাসের কারণে হব পাৰে, খুব আমিষ জাতীয় খাদ্য খোৱাৰ পৰা হব পাৰে। কেতিয়াবা দেখা যায় যে কিছু কিছু রোগ যেনে ডায়াবেটিস থাকিলে হব পাৰে, অক্সেল ইউরিয়া বুলি এটা কন্ডিশন আছে, রিনেল টিবুলার এসিডোসিস বুলি কন্ডিশন আছে। আকৌ যদি দেখা যায় যে কিডনির পৰা প্রসাব নির্গত হওয়া যেটো ইউরেটার বুলি সৰু মূত্র পরিবাহী নলীটো থাকে সেই নলীটোত যদি ব্লক হয় কেতিয়াবা আমি পিউজে অবস্ট্রাকশন বুলি কওঁ, বা কেতিয়াবা হর্সু কিডনি থাকিলে এনে ধরনের কন্ডিশন বিলাকতো কিডনির পাথরের পরিমাণটো বাড়ি যাব পাৰে। গতিকে কিডনির পাথর হওয়ার সমস্যাটোর কারণ বিলাক বুলি কলে আমি জন্মগতভাবে হব পাৰে, খাদ্যাভ্যাসের পৰা হব পাৰে, বা খুব গরম পরিবেশত কাম করলে হব পাৰে, আর শরীরের বা কিডনির কিছু জন্মগত কিছু যদি অসুবিধা থাকে যত প্রসাবটো নির্গত হওয়ার রাস্তাত ব্লক আহে সেইবিলাকর কারণে হব পাৰে। গতিকে বিভিন্ন ধরনের কারণত কিডনির পাথর হওয়া দেখা যায়, কিন্তু প্রথম আর প্রধান কারক বলে যদি আমি কব বিচার সেইটো হল শরীর পানির নাটনি হওয়াটো, যেটো আমি নিজে কিছু চেষ্টা করলে অসুবিধাটো আমি দূর করব পারো। আর মই সকলকে আহ্বান করিম যে এটা সুস্থ জীবন ধারণের ব্যবস্থা হব লাগে, খুব মেদ বহুলতা এড়াই চলিব লাগে, নিয়মিত ব্যায়াম করব পারলে ভাল, মাদক দ্রব্য এড়াই চলিব লাগে। তো এনে ধরনের খাদ্যবিলাক অকল কিডনির পাথরের কারণেই নহয়, আমাক এটা সুস্থ জীবন ধারণের কারণে, আমাক এটা সুস্থ সবল শরীরের কারণে এই ধরনের জীবন ধারণের প্রণালীখিনি আমাক নিশ্চয়কে সহায় করব। ধন্যবাদ।